আসসালামু আলাইকুম, আমি খাজা গোলাম করিম, র্যাংসের ম্যানেজার। এটা আমাদের শোরুমটা হচ্ছে ব্লুজুম গার্ডেন মার্কেট, সিডিএ দামপাড়া, ইউনুসকুটির উল্টা পাশে। হিটাসি নিয়ে কথা বলবো। হিটাসি আমাদের লাইন আপটা নতুন সংযোগ হয়েছে আমাদের সাথে। আমরা হচ্ছে মানে ন্যাশনালি ডিস্ট্রিবিউটার র্যাংস, হিটাসি অথরাইজেশন নিয়েছেন। তো এই ফটোগুলো পাশেই দেখতে পারবেন, আমার এখানে পুরো লাইন আপটা আছে। আমি যদি এই প্রোডাক্ট থেকে যদি ধরি, আমার এখানে প্রথমে যদি বলি আমার খুব ভালো অফার আছে। এই মুহূর্তে অফারগুলো কীরকম, এসএমএস এর মাধ্যমে এখন আমার ঈদের যে অফারটা চলতেছে, এসএমএস এর মাধ্যমে আপনি 65 ইঞ্চি উইকলি বেসিস 65 ইঞ্চি এলইডি টিভি, সুজুকি মোটর বাইক অথবা এসি জিততে পারেন। পাশাপাশি আপনার একটা নিশ্চিত গিফট আছে, সেটা হচ্ছে এসএমএস করলেই আপনি একটা ক্যাশব্যাক অথবা এলইডি টিভি পাবেনই পাবেন। এটা হচ্ছে কনফার্ম শট। অনেক কাস্টমার বলে যে আমার পাই না ভাই, এসএমএস করলে কিছু আসবে না। ওনাদের জন্য বলতে পারি ভাই, নিশ্চিত একটা পাচ্ছেনি, একটা টিভি পাবেনি। টিভিটা হচ্ছে দেখতে পাচ্ছেন, এই টিভিটা পাবেন। গিফটের কথা একটু বলতে হয়, কারণ হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি, একমাত্র 32 ইঞ্চির মধ্যে অ্যান্ড্রয়েড টিভি, যেটা গ্লোবাল ব্র্যান্ড গুলো করে না। হাইসেন্সটা হচ্ছে একটা গ্লোবাল ব্র্যান্ড, গ্লোবাল ব্র্যান্ড একটা টিভি দিচ্ছি, যেখানে আপনার বাসা ওয়াইফাই থাকলে আর ডিসলাইন লাগবে না, ওখান থেকে সরাসরি নেট ডাউনলোড করে টিভি দেখতে পারবেন। এই ভালো একটা টিভি আমরা গিফট দিচ্ছি, যার আমরা সেল করি 22,900 টাকা। ওই সেল করা প্রোডাক্টই আমরা কিন্তু গিফট আকারে দিচ্ছি। গিফটের জন্য আলাদা কোনো প্রোডাক্ট না, আপনি একটা দেখে দেখে নিতে পারবেন। যদি কোনো প্রোডাক্ট পারচেজ করেন, গিফটটা নিতে পারবেন দেখে দেখে। তো এই ক্ষেত্রে আমি যদি হিটাসির ক্ষেত্রে বলে থাকি, হিটাসির ক্ষেত্রে আমি জিনিসটা প্রথমে বলে থাকি, গ্লাস ডোর খুবই অ্যাডোরেবল, মানে কিউট বাচ্চার মতো দেখলেই ভালো লাগে, মনে হয় খুব মানে খুবই অ্যাট্রাকটিভ, মানে আদর করার মতো একটা প্রোডাক্ট, মানে দেখলেই ভালো লাগে। মানে আমি নিজে কনফিউজড হয়ে যাই মাঝে মাঝে, কাস্টমারদের বলে যাই ভাই বলেন কোনটা নেবো, স্যামসাং নিবো না হিটাসি নেবো বা কোনটা নেবো। সেক্ষেত্রে আমি আসলে এটার এই ডিজাইনের কারণে খুব মানে আমোদিত হয়ে যায়, খুব ভালো লাগে আমার এই ডিজাইনের কারণে। অ্যাট্রাকটিভ ডিজাইন, অ্যাট্রাকটিভ ডিজাইন, রাইট। তো এখানে যদি বলি, প্রথমে যদি বলি ইনভার্টার, এটা অনেক ক্ষেত্রে অনেক কমন জিনিস, এটা এক্সেপশনাল জিনিসগুলো যদি বলে থাকি, ইনভার্টার ইউজ করছে। ইনভার্টার হচ্ছে আপনার লো ভোল্টেজে চলে, বিদ্যুৎ খরচটা কম করবে, আর এই ইনভার্টার টেকনোলজির কারণে সে 130 থেকে 300 ভোল্ট উঠানামা নিয়ন্ত্রণ করতে পারে। পাশাপাশি আপনার বৈদ্যুতিক উঠানামাটা তার কম পেশায় ক্ষতি করে না এবং বিদ্যুৎ খরচটাও কম করে। এর আছে ডুয়েল কুলিং টেকনোলজি। আমি একটু ভিতরে যাওয়ার আগে একটা জিনিস বলি, টেম্পারেচার বাইরে থেকে নিয়ন্ত্রণ করা যায়। বাইরে থেকে যদি নিয়ন্ত্রণ করা যায়, এখানে যে টেম্পারেচারগুলো আছে আপনি দরজা না খুলেই বাড়ি থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। কি দেখা যাচ্ছে আপনার বাইরে খুললে আপনার ঠান্ডাটা বের হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি বাড়ি থেকে না খুলে বাড়ি থেকে নিয়ন্ত্রণ করতে পারতেছেন টেম্পারেচারটা, যার কারণে আপনার বিদ্যুৎ সাশ্রয়ী হবে। তো টেম্পারেচার কমানো বাড়াতে পারবেন, এখানে সিলেক্ট করতে পারবেন রেফ অংশ, ফ্রিজার অংশ, পাশাপাশি কুইক ফ্রিজিং অপশনটা আছে। কুইক ফ্রিজিং সুবিধাটা হচ্ছে কি, আপনার দ্রুত ঠান্ডা করতে চাইলে, যদি আপনি দ্রুত ঠান্ডা করতে চান কীরকম, দেখা যাচ্ছে খাবার দাবার আপনি মজুত করলেন ওই সময় যে আমার দ্রুত ঠান্ডা করার প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি খাবার রেখে কুইক ফ্রিজিং মুডটা দিলে প্রায় 2 ঘন্টা সে খুব দ্রুত আপনাকে কুলিংটা দিবে এবং দ্রুত ঠান্ডা করবে। এটা হচ্ছে কুইক ফ্রিজিং এর কাজ। এখানে এনার্জি সেভিং মোড আছে। এনার্জি সেভিং মোড হচ্ছে আপনি নিশ্চিন্তে ফ্রিজটি ইউজ করতে পারেন। কীরকম, দেখা যাচ্ছে যে আপনি যে পরিমাণ খাবার রাখতেছেন, ওই খাবারের ধরন অনুযায়ী ভিতরের খাবার এবং বাইরের রুমের টেম্পারেচারের উপর নির্ভর করে আপনাকে এটা কুলিং দিবে, যে কারণে বিদ্যুৎ খরচটা কম হবে। পাশাপাশি আমি যদি বলি, হিটাসির ভিতরে ডেফনেসটা অনেক ভালো, যদি খেয়াল করে থাকেন অনেক ভালো ডেফনেসটায় আপনি অনেক খাবার রাখতে পারবেন। 1-2 হাজারের মধ্যে অনেক বড় ফ্রিজ। পাশাপাশি হচ্ছে ডুয়েল ফ্যান কুলিং সুবিধা হচ্ছে কিছু, আপনার দুইটার জন্য আলাদা ফ্যান আলাদা ইভাপোরেটর ইউজ করে, যার কারণে আপনার বিদ্যুৎ খরচটা কম হয়। আপনি যখন এটা খুলবেন শুধু এটাই চলবে, আর যখন এটা খুলবেন তখন এটা ফ্যান ইভাপোরেটরটা কাজ করবে, যার কারণে বিদ্যুৎ খরচটা কম হবে। আলটিমেটলি কিন্তু সবকিছু, সব টেকনোলজিটা বিদ্যুৎ খরচ কমানোর জন্যই কাজ করে। পাশাপাশি এখানে হচ্ছে আপনার ইকো থার্মো সেন্সার আছে। ইকো থার্মো সেন্সারটা হচ্ছে আপনার, যেটা বললাম আপনি যদি বাসা বাড়িতে নাও থাকেন সে অটো বুঝতে পারবে, আবার ওইভাবে কাজ করবে, আপনার ইউজ কম হয় সে অনুযায়ী সে কাজ করবে, বিদ্যুৎ খরচটা কম করবে। ন্যানো টাইটানিয়াম টেকনোলজিটা হচ্ছে আপনার খাবারে দুর্গন্ধ ছড়াবে না। অনেক সময় একটা খাবারের ঘ্রাণ ভিন্ন ভিন্ন হয়, খাবার দুর্গন্ধ ছড়াবে না এবং খাবার থেকে খাবারের ব্যাকটেরিয়া গিয়ে আপনার ফ্রিজে দুর্গন্ধ ছড়াবে না, খাবার মান নষ্ট হবে না, খাবার টাটকা থাকবে, ভালো থাকবে। পাশাপাশি এখানে আপনার ভেজিটেবল বক্সগুলো আছে। এই ভেজিটেবল বক্সগুলো আপনি 5 ডিগ্রি সেন্টিমিটারে, সর্বোচ্চ 5 ডিগ্রি সেন্টিমিটারে আপনি 90% আর্দ্রতা বজায় রাখে, সেখানে আপনি 7 দিন পর্যন্ত ভেজ রাখতে পারবেন। আর ডেইরি মিল্ক অপশনে আপনি যদি রাখেন, এখানে যেগুলো আপনার কাস্টার্ড জাতীয় কেক জাতীয় আইটেমগুলো 1% সেলসিয়াসে ভালো রাখবে, টাটকা রাখবে। আর এখানে একটা জিনিস হচ্ছে যেটা কমন আর কি, প্রত্যেকটাই অনেকটা কমন আসলে, এই সেফ গ্লাস, টেম্পার গ্লাস বলে, টেম্পার গ্লাসগুলো হচ্ছে 120 পর্যন্ত লোড নিতে পারে, আর এগুলো ভেঙে হাতিয়ে পড়লে ভেঙে যাওয়ার ভয় নেই, কারণ লোড নিতে পারে। আর টেম্পার গ্লাস হওয়ার কারণে কুলিংটাও ভালো হয়, আপনি নিশ্চিন্তে ইউজ করতে পারেন, ভেঙে যাওয়ার ভয় থাকতেছে না।
এটা মডেল নামটা কি? এটা মডেল নাম্বার হচ্ছে VG690, VG690 GBK মডেল, 601 লিটার ক্যাপাসিটি, দাম হচ্ছে 1,21,900। আপনি যদি টিভি নেন তাহলে এই দামে দিতে হবে, আর যদি টিভি না নেন তাহলে ক্যাশ নাও ক্যাশ ব্যাক 5,000 টাকা, অথবা টিভি নিলে জিতবেন। পাশাপাশি হচ্ছে আপনি ইএমআই পাচ্ছেন এই প্রোডাক্টের 12 মাস। আমাদের আরো কিছু অফার আছে, কারোর অফার আছে, কারোর অফার যদি আপনি টিভি অফার না নেন, ব্যাংক সিয়াতে 7%, CDMS SBK 5%, এনআরবিতে 12% পাবেন এমআরবি থেকে, আর CDMS এবং ব্যাংক সিয়া SBK ডিসকাউন্ট প্রাইস থেকে আপনি এই ডিসকাউন্টটা বাড়তি পাবেন। আর এখানে অনেকগুলো মানে টাগ আছে, র্যাক আছে, ডিমে বক্স আছে অনেক বড়, আর এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট, অনেক সুন্দর দেখতে, ভালো লাগে, ডিজাইন অনেক সুন্দর। এটা হচ্ছে দাম হচ্ছে এত, এটা হচ্ছে VG690, এটা হচ্ছে আপনার VG560, এটার মধ্যে দুটা কালার আছে, আর এটা হবে আপনার ব্ল্যাক কালার, এটা হচ্ছে গ্রে কালার, এটার মধ্যে দুটা কালার আছে, দুটো ডিসপ্লেতে আছে আমার 490, এটা ব্ল্যাক, এটাও গ্রে। এটার প্রাইসটা কত? এটার প্রাইস হচ্ছে 1,08,900। এটা তো ক্যাশব্যাক থাকলে অথবা টিভি, পাশাপাশি কারেন্ট ডিসকাউন্ট থাকবে, যদি টিভি নেন তাহলে কোনো ডিসকাউন্ট থাকবে না, আর টিভি না নিলে ক্যাশব্যাক কারেন্ট ডিসকাউন্টটা পাবেন। মূলত আপনি যেটাতে লাভবান হবেন আপনি সেই অফারটাই নিতে পারবেন। আমাদের অফার অনেক, যেটা আপনার কাছে শুট করবে, যেটা আপনার কাছে মনে হবে ভালো হবে, ওই প্রোডাক্টটা নিতে পারেন। তারপরে আমি যদি মডেলগুলোতে পরিচিত করে দিই, আমার এখানে স্পেসারটা কম, আবার ডাউনলোড ছিল, ডাউনলোড শেষ হয়ে গেছে, আমাদের যে সাইড বাই সাইডও আছে, যেটা হচ্ছে আপনার S800, 1,86,000 টাকা। এটা কয়টা কালার পাওয়া যাবে? এটাতে এই মুহূর্তে একটা কালারই আছে, এটাতে দুটো কালার আছে, ব্ল্যাক এবং গ্রে, এটা তো আছে আপনার গ্রে ব্ল্যাক, ওটা গ্রে কালার, এটা ব্ল্যাক কালার, পাশাপাশি দুটো মডেল, হ্যাঁ পাশাপাশি ডিফারেন্ট কালার। জি জি, আসলে এখানে যা বললাম প্রথমটাতেই সবগুলো তো কমন ফিচার, একটা দুটো হয়তো কমিশনের বাইরে থেকে সেন্সর আছে, এটা তো আছে, এগুলোতে আবার নাই, এই দুই একটা জিনিস ছাড়া দেখা যায় বাকি সবগুলো একই রকম, ডিফারেন্ট কম্পার্টমেন্টটাও ভালো। এটার মডেল নাম্বারটা কত? এটা মডেল নাম্বারটা হচ্ছে আপনার VG690 GBK, আর এটা হচ্ছে XGR, মানে এটা গ্রে কালার, এটা ব্ল্যাক কালার। এটা স্পেশাল প্রাইসটা কত? এটা স্পেশাল প্রাইসটা হচ্ছে 89,900, এখান থেকে আপনার 4,000 টাকা লেস আছে, কিন্তু আসলে আপনার টিভি নিয়ে জিতবেন, প্রত্যেকটাতে ক্যাশব্যাক আছে 4,000-5,000 করে, কিন্তু আসলে মূলত টিভি নিয়ে জিতবেন। এই অফারটা হচ্ছে ঈদের আগ পর্যন্ত থাকবে, তো কেউ যদি নেয় উচিত হবে হারি করার। একটা মজার জিনিস বলি, সব ক্ষেত্রে চাহিদা বলে দাম বেড়ে যায়, তো একমাত্র ইলেকট্রনিক্সের ক্ষেত্রে দেখলাম যে কখনো দাম বাড়ে না, অবশ্য দাম কমায়, কেন সেলটাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করে। এই ক্ষেত্রে আমাদেরকে দেখলাম যে আমাদের প্রোডাক্ট ম্যানেজাররা বা প্রোডাক্ট টিম বা আমাদের যারা প্রোডাক্টগুলো আনে, ওনারা ভয়ে ভয়ে করোনা দিয়ে কেমন যাবে না যাবে আনে নাই, হয়তো 10টা আশা করছে 20টা যাচ্ছে, অর্থাৎ চাহিদা তুলনায় বেশি যাচ্ছে। এর সাথে স্টেবিলাইজার ফ্রি রয়েছে, স্টেবিলাইজার ফ্রি, স্টেবিলাইজার লাগবে না। আবার আমি একটা হয়তো মিস করছি, এখানে যেমন লেখা আছে কুল কিফার মোড আছে, লং কুল কিফার মোড, যেটা বিদ্যুৎ চলে গেল 12 ঘন্টা ব্যাকআপ দিবে, তবে 12 ঘন্টা ব্যাকআপ যদি না খুলেন, আপনি খুললেন হয়তো 2-4 ঘন্টা কমবে, আপনার নর্মাল ইউজ করতে পারবেন, 7-8 ঘন্টা অনেক ব্যাকআপ পাবেন। আর বিদ্যুৎ ব্যবস্থা এখন ভালো, দাম বেশি নিচ্ছে, কিন্তু আপনার এখন বিদ্যুৎ কোনো লোডশেডিং হয় না, 3-5 ঘন্টা অনেকে ভয় পায় যে আমার ব্যাকআপ থাকবে না ভাই। আমি নিজে বলি আমি নন ফ্রস্ট ইউজ, আমার গ্রামের বাড়িতে ইউজ করি, তো নিট দিতে নিতে পারে। অনেকে একটা কমন জিনিস বলে, ভাই আমার নন ফ্রস্ট নিলে মানে আমার বিদ্যুৎ থাকবে না, ভয় পায়, ফ্রস্ট নিলে বরং সময় যে পরিমাণ বরফ জমে, কারেন্ট চলে গেলে যে পরিমাণ সোয়েটিং হয়, পানি পড়ে, ওই পানির কারণে প্রোডাক্ট নষ্ট হয়ে যায়, কিন্তু এখন ওই ভয়টা নাই, লং টাইম কারেন্ট না থাকলে আপনার এখানে পানি পড়ার মতো কিছু নেই, এখন বরফ হতে হয়নি। আরেকটা যেটা আগে বলছিলাম, খুবই অ্যাডোরেবল, আমার দেখলেই ভালো লাগে, ইলিসিরাস দেখলেই ভালো লাগে, এমন একটা প্রোডাক্ট। তারপর ফাই কোনটা দেখাবেন? তারপর হচ্ছে আপনার এখানে আছে 460 জিবিকে, এটার মধ্যে একটা কালার আছে, এটা হচ্ছে আপনার ব্ল্যাক, এটা হচ্ছে রেড। এই প্রোডাক্টটা আমার মানে খুবই সুন্দর, এই প্রোডাক্টটা আমার আত্মীয় শ্বশুর বাড়িতে আছে রেড কালার মধ্যে, তো এটা মানে খুব লুকিং, এই কালারটা অনেক সুন্দর, খুব ভালো চলে, কাস্টমার খুব বেশি নেয়। আর একটা মজার জিনিস বলি, আমার মেয়ে অন্যান্য বাড়িতে বেড়াতে গেলে এখানে গ্লাস ডোরের কারণে দেখা যায় আপনার ড্রেসিং টেবিলের মতো কাজ করে, আলাদা করে আপনার ড্রেসিং টেবিল না হলে চলবে, এখান থেকে আপনি সহজেই কাজ করতে পারবেন আয়নার মতো, এটা খুব মজার একটা জিনিস। সবগুলি ম্যাক্সিমাম সেম আপ ফিচার রয়েছে, আপনার এনার্জি সেভিং, পাওয়ারফুল কুলিং, স্টেবিলাইজার ফ্রি, রাইট রাইট, এটা কমন। ওকে ভাইয়া, এটা মডেল নাম্বারটা কত? এটা হচ্ছে 460 VG460 XRZ, এটা হচ্ছে রেড কালার, এটা হচ্ছে ব্ল্যাক কালার, আর লাস্ট একটা মডেল আছে আমাদের, এটা হচ্ছে এখানে এই মুহূর্তে 420 XRZ 375 লিটার, এটা একটা দিয়ে একটাই আছে রেড, এটা রেড কালারের, এটা ওপেন করে দেখানো যাবে? হ্যাঁ শিওর, এটা রেড কালার মধ্যে রিজনাল প্রাইসে, আপনাকে যেটা বললাম আর কি, যে মোডটা এখানে মোডের অপশন আছে, ডিজিটাল মোডে রাখবেন না ডেইলি মিটার রাখবেন, এই অপশনটা এখানে আছে।
কাস্টমার ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারতেছে। হ্যাঁ একদম, হ্যাঁ অবশ্যই অবশ্যই করতে পারতেছে। ওকে, পরবর্তী ফ্রিজটা দেখান আমাদের। এটা প্রাইসটা কত ছিল? এটা প্রাইসটা ছিল আপনার 89,900 ক্যাশব্যাক অর টিভি, অ্যাসেস করলে পাবেনই। এটা হচ্ছে 89,900 ক্যাশব্যাক অর টিভি। আর এই প্রোডাক্টগুলোতে একটা জিনিস যে আমরা ঈদ উপলক্ষে এক বছর বাড়তি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি আমরা। 3 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি, অ্যাজ ওয়েল 2 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে। 3 ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি থাকবে, 2 ইয়ার্স পার্সোনাল ওয়ারেন্টি থাকবে, আর 10 বছর কমপ্রেসার ওয়ারেন্টি গ্যারান্টি থাকবে। তো আর জিনিস হচ্ছে ডেলিভারি ক্ষেত্রে আমরা সাপোর্ট দিয়ে থাকি, একটা নির্দিষ্ট এরিয়া পর্যন্ত নিচ পর্যন্ত ফ্রি দিয়ে থাকি। তবে লেবার কস্ট একটু দূরত্ব হলে বা দোতলা তিনতলা হলে কন্ট্রিবিউশন করতে হয়। আর ন্যাচারালি আসলে কেতার একটা সাপোর্ট দেয় আমরা না বললো, আশেপাশে গেলো দেখা বক্সি হিসেবে যেটা দেয় আর কি, যদি লেবার মানে তুলতে না হয়, দোতলা তিনতলা তুলতে না হয়, কাস্টমারের সহযোগিতা নেই, আমরা সাপোর্টটা আমরাই করি, ব্র্যান্ড অ্যারেঞ্জটা আমরাই করে দিই। এক্ষেত্রে বাসা পর্যন্ত লাইবিলিটি আমাদেরই থাকে, আপনি বাসা থেকে ফ্রেশ দেখে নেবেন, ওকে দেখে নেবেন, এখানে যেমন দেখছেন বাসা থেকে ওই দেখে নেবেন। পাশাপাশি আমার সাথে হিটেসি নিয়ে যদি আমি কথা বলছি, এটা হচ্ছে আমরা আরও কিছু প্রোডাক্ট অথরাইজেশন আছে আমাদের, যেমন স্যামসাংয়ের আছে, সনির আছে, হিটাসি আছে, হাইসেন্স, সর্বশেষ আমরা হাইসেন্স গ্লোবাল, একটি গ্লোবাল ব্র্যান্ড। এটা হচ্ছে আপনার চায়নায় 1 নম্বর পজিশনে আছে, সাউথ আফ্রিকায়, অস্ট্রেলিয়া 1 নম্বর পজিশনে আছে, ওয়ার্ল্ডে 3 নম্বর পজিশনে আছে। ওই প্রোডাক্টটা আমাদের সাথে আছে, নতুন করে যোগ করছে আপনাদের জন্য। তো আশা করি, আর এমন একটা জায়গায় আমাদের শোরুমটা আছে, আপনি মানে ওয়াকিং ডিস্টেন্সে, ওয়াকিং ডিস্টেন্সে কম্পেয়ার করার মতো সব ব্র্যান্ড সব কোম্পানির শোরুমগুলো এখানে আছে। তো এটা আপনার জন্য আরও অ্যাডভান্টেজ যে আপনার খুব কষ্ট করে দূরে যেতে হবে না। এটা এমন একটা জোনে আছেন যে আপনি অনায়াসে আসলে আমাদের সাথে কম্পেয়ার করে যেখানে আপনি লাভবান হবেন ওখান থেকে নিতে পারবেন। তো আমি ইনভাইট করব আপনারা অবশ্যই আমাদের এখানে আসবেন। আর শোরুমটা তো আমি আগে বলে দিচ্ছি, এটা হচ্ছে ব্লোজম গার্ডেন মার্কেট, হোটেল প্যাভিলিয়নের পাশে, ইউনিভার্সিটির উল্টো পাশে, বা পিজ্জা হাট অনেক সিনে থাকে, পিজ্জা হাট ঠিক বড় উল্টো পাশে আমাদের শোরুমটা। ধন্যবাদ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।